ঝিনাইদহে জুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার বেরবাড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়। সে সময় উদ্ধার করা হয় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা। আটককৃতরা প্রত্যেকেই বেরবাড়ি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, বেরবাড়ি গ্রামের ইজাজুল হকের বাড়িতে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়ার সরঞ্জাম ও টাকাসহ সাতজনকে আটক করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জুয়া রোধে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সদর উপজেলা ওসি মঈন উদ্দিন। ভাই এডিট করে দিলাম না, কিন্তু